লাগাতার বৃষ্টির জেরে আরামবাগ মহকুমা জুড়ে ফের ব্যাপকভাবে জলযন্ত্রণার সৃষ্টি হয়েছে। বৃষ্টির জল জমে গোঘাটের কামারপুকুর বদনগঞ্জ রাস্তার অধিকাংশ জায়গায় জলের তলায়। ঘটনার জেরে ইতিমধ্যেই ওই রাস্তায় যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। বৃষ্টির জলে প্লাবিত হয়েছে কামারপুকুর কলেজ সহ বিস্তীর্ণ এলাকা। কলেজের মাঠ পুরো ভর্তি হয়ে গেছে, কলেজের মাঠে জল থই থই করছে, পাশাপাশি দোকান আছে, সেসব দোকানগুলোর নিচে তলাটা প্রায় জল ঢুকো অবস্থা। এদিকে আরামবাগ শহরের চিত্রটাও প্রায় একই। টানা বৃষ্টির জেরে আরামবাগ শহরের 3 নম্বর 4 নম্বর ওয়ার্ড সহ বেশ কয়েকটি ওয়ার্ডে জল জমে নাকাল হতে হচ্ছে মানুষকে। ঘটনার জেরে পুরসভার নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা। যে বাড়িগুলো আছে সরকারের কাছে আবেদন জানাচ্ছে, তারা যে বাড়ি ডুবে আছে তাদের রিলিফের একটা ব্যবস্থা করলে ভালো হয়। অন্যদিকে টানা বৃষ্টিপাতের জেরে জলমগ্ন খানাকুল থানা চত্বর, প্রায় হাঁটু সমান জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে পুলিশ কর্মচারী থেকে সাধারণ মানুষকে। খানাকুল থানা চত্বরে থাকা দোকানঘরগুলিতেও বৃষ্টির জল ঢুকে প্লাবিত হয়েছে বলে জানা গেছে। থানার সামনে জল, এই জল দুর্ভোগ আমাদের খানাকুলবাসীকে প্রতি বছরই জল যন্ত্রণায় ভুগতে হয়। এবছর টানা দুদিন বৃষ্টির কারণে জলটা অনেক বেশি জমে যাওয়ার কারণে এই দোকানগুলোতে টোটালি জল ঢুকে গেছে, দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও মহকুমার নদীগুলির জলস্তর সেভাবে বৃদ্ধি না পেলেও বৃষ্টি না কমলে ফের বড়সড় বন্যার আশঙ্কায় মহকুমার মানুষ। 3 দিন ধরে যে 4 দিন ধরে যে বৃষ্টিটা হচ্ছে, সে বৃষ্টির পরিমাণ দেখছি প্রচুর জল বাড়ছে। পুরোপুরি নৌকা পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, নদীর জল অতিরিক্ত মাত্রায় বাড়ছে বলে। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।